কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন না আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারের সেটা আপনি অ্যাকনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে কারণ কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি জমি নিয়ে সংখ্যালঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে তাহলে ভাই আমি আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি কাইন্ডলি প্লিজ দেখেন আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সবসময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফেলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলো কিন্তু গত 16 বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন কিন্তু হাসান হাসান সরি আবারও আপনি বাক্য শেষ করার আগে আমি একটু বলি হাসান হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দুবদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের ন্যারেটিভ আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতে পারেন আওয়ামী লীগের যেটি ন্যারেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে অ্যাকনোলেজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাশগুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোমেন সাহেবও কিন্তু হচ্ছে ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই 16 বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেকেড ডিসিশন ছিল যত ইলিগ্যাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগ্যালি একদম নেকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্য অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটিকে বলছেন সেটিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা কি মনে হয় দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্ডেন্সিগুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত
তবে এই জায়গা একটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে, যেই সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে, আমরা দেখেছি যে এই যে ধর্মীয়র যেই একটা ট্রাম্প কার্ড রেখে সবসময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা করেছে, বিভিন্ন পরিষ্কার ক্ষেত্রে বাংলাদেশ ডমিনেট করার চেষ্টা করেছে, এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করার। বক্তব্য একদম পরিষ্কার।